তো মনে হয় আমার কথা আবার বুঝছেন, তো আমি তারপর আবারও বলতেছি, আমাদের মানে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলাস্ট্রেশনের ড্র, লাইন ড্রয়িং, যেটা লাইন ড্রয়িং করব, এবং এটা হিউজ কাজ আছে ফাইবারে, ফাইবারে হিউজ কাজ পাওয়া যায়, তো সেটা আমরা যে কোনো ছবি হতে পারে আমাদের, তো আমরা বার্ডের ছবি নিছি। তো এখানে আমাদের মেইন টুল আসলে পেন টুল, এটা আপনারা সবাই জানেন যে আমরা যে কোনো ড্রয়িংয়ে পেন টুল ইউজ করব। পাশাপাশি এখানে আমাদের পেন্সিল পেন্সিল টুল আছে, স্মুথ এরা স্মুথ টুল আছে, আমরা এই টুলগুলো কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে? হ্যাঁ বলো। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, যে পরে কেউ আসছে ক্লাসে নাকি? সব খালি ডাবল ডাবল হয়েছে। ও, সাইফুল নুরি ভাই আসছে, পরে রাফসানুল ইমরান আসছে, আচ্ছা, পরে নাম প্রেজেন্ট আমরা করতেছি, আগে কাজ করি আমরা। তো এখন খেয়াল করেন, আমরা যখন এটা পেন টুল নিচ্ছি, তো পেন টুল দিয়ে তো আমরা ড্রয়িং করতেই পারি সবাই, খেয়াল করেন, আমি পেন টুল দিয়ে প্রথম যে মূল যে জিনিসটা, মূল হচ্ছে চারপাশের যে বডিটা, তো এটা আমরা করব। তো তার সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এগুলো দরকার না, আমার প্রপার্টি থাকলেই হবে আর লেয়ার, তো এই দুইটা জিনিস থাকলেই হবে। তো প্রপার্টিটাকে আমি একটু নিচে নামায় নিয়ে আসি এখানে, আর এখানে লেয়ার আছে দেখতেই পাচ্ছেন, দুইটা পাশাপাশি রাখলাম। তো লেয়ার, এটা ছবির একটা লেয়ার, তো আমি এখানে আর একটা লেয়ার নিলাম ওপরে, যেন আমার কাজ করতে, এখন এই লেয়ারটাকে আমি সিলেক্ট করার পরে যখন এখান থেকেই যদি লক করে দেই, এখানে যদি লক করে দেই অবজেক্ট লক সিলেকশন, তা এই লেয়ারটা আমার লক হয়ে গেল। তা এখন আমার 2 নম্বর লেয়ার যেটাতে আমরা কাজ করব, তাহলে এই ছবিটাও একদিকে নড়াচড়া করবে না, আমাদের কাজ করতেও আর কোনো সমস্যা হবে না। তো আমরা পেন টুল দিয়ে আমরা এখানে প্রথমে নিব স্ট্রোক, সাদা কালারের স্ট্রোক নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন আমাদের, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আগে ঠোঁট, ঠোঁটটাকে সুন্দর করে আমরা ড্রয়িং করে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ঠোঁট ড্রয়িংটা আমরা করে নিছি উপরের পার্ট। তো আমরা এখন সিলেকশন টুল নিয়ে আবার পেন টুল নিব, তো তাছাড়া আবার এটা জয়েন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখান থেকে, আচ্ছা, আমরা এখান থেকে নিই, তো নেওয়ার পরে খেয়াল করেন, যেহেতু আমরা এটা কিন্তু লাইন ড্রয়িং, কথাটা কিন্তু মানে মনে রাখেন যে এটা হচ্ছে লাইন ড্রয়িং, তো লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা এটা জয়েন্টও করে দিতে পারি, এখানে আমরা ওইটার সাথে জয়েন্টও করে দিতে পারি, তো জয়েন্ট করে দিলেও হয়তো আমরা একটু ব্যাগে যাই, তাহলে আমাকে এই যে পয়েন্টটার থেকেই মূলত নিতে হবে। এখান থেকে নিই, সেটা সব কিছু মিলে একটা করা যেত না কিভাবে? এখান থেকে এই দিক দিয়ে নিয়ে, এদিক দিয়ে নিয়ে এসে এখানে, আচ্ছা ঠিক আছে,
তো আমরা ঠোঁটের অংশটা দেখেন করে ফেললাম, এটা গেল ঠোঁট। এখন আমাদের আরেকটা কাজ আছে, বডি, ফুল বডির একটা কাজ আছে। তো আমরা এবার ফুল বডিটাও করে ফেলবো এখান থেকে, আমরা খুব যত দ্রুত আসলে করতে পারি। এরপরে আমরা এখান থেকে সরাসরি এখানে, এখানে থেকে আমি সরাসরি এই কর্নারে চলে যাচ্ছি, কারণ আপনারাও দেখছেন যে এই কর্নারে। এখন আমরা এই দিক দিয়ে একটু করে আমরা এখানে এসে আবার লাগায় দিছি। তো আমার এটা মানে চারপাশের লাইন ড্রয়িংটা হয়ে গেছে, খেয়াল করে দেখেন আমার চারপাশেরটা হয়ে গেছে। এখন এখানে মূল একটা, এখানে একটা ফোঁটা আছে, তো আমরা এখান থেকে আগে আমরা এই টুলটা নিব। নেওয়ার পরে খেয়াল করেন এখানে ওর চোখ, এখানে আমাদের কাছে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে চোখটা আগে, তো চোখটা নিচ্ছি। খেয়াল করেন চোখটা আমরা সার্কেল টুল দিয়ে নিলাম, নেয়ার পরে এটাকে একটু মিডিলে পয়েন্টারে বসায় দিই। এখন মানে এটাকে একটু বড় করে দিলেই হয়ে যাবে, ব্যাস। তো এটাকে আসলে ফিল কালার দিব আমরা, তো ফিল কালার দেওয়ার পরে এটার কালার আসলে ব্ল্যাক, তো ব্ল্যাকই করে দিব, ঠিক আছে। তারপরে এইটাকেই আর একটু কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট করার পরে আর একটু বড় করে দিব, সাদা কালার হবে এটা, এটা কিন্তু হবে সাদা কালার। তো এটা হচ্ছে সাদা কালার, তো সাদা কালার হইলেও এটা কই থাকবে, ওর নিচে, তাই না? তো দেখেন এই কালোর নিচে সাদা, তো সাদাটাকে আবার কন্ট্রোল সিতে কপি করব, কন্ট্রোল বি দিব আমরা, কন্ট্রোল বিতে আসলে পেস্ট ইন ব্যাক, আমরা পিছনে আর কি পেস্ট করছি। এবার এটা দিব, তো এইটা হবে আসলে অ্যাশ কালার টাইপের। তো আমরা এখান থেকে একটু ওই যে অ্যাশ কালার টাইপটা নিয়ে নিলাম, তারপরে আবার এটাকে কপি করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে পেস্ট ইন ব্যাক। তো দিয়ে এবার এই পুরোটাই নিব আমরা, এই সাইজটা। তো এটার কালার আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, যে লাল কালার আছে, আমি একটু যদি হলুদ টাইপের একটু লাইট লাল নিয়ে নিলাম। এটা মানে ওর চোখের যে কাজটা সেটা আমাদের হয়ে গেছে। এখন এখানে একটা ফুটা দেখতে পাচ্ছি আমরা, তো এটা আমরা পেন টুল দিয়েও করে দিতে পারি, পেন টুল দিয়েই করে দিই, কারণ অন্য টুল দিয়ে দিয়ে করলে একটু ঠিক আছে। এটা আমরা এখানে একটা ফোটা নিয়ে নিছি। এখন যেহেতু লাইন ড্রয়িং, তো এটাকে আমরা আসলে সাদা কালারই করে দিব, এটা একটা সাদা কালার করে নিছি আর কি। গর্তটা মানে চোখটা আমাদের শুধু এরকম থাকবে, যে চোখ জিনিসটা একটু আনকমন দেখানোর জন্য, ঠিক আছে। এখন আমার আসলো যে বডির, বডির ড্রয়িং। তো এখন আমি কাজ করবো আসলে পেন্সিল টুল দিয়ে, আমার মূল কাজগুলো আমরা করে নিছি, এখন আমরা পেন্সিল টুল দিয়ে বাকি কাজটা করব। তো তার আগে আমার এই শেপটা, যে এই শেপগুলো আমরা কিন্তু এরকম করে মূলত পেন টুল দিয়েও করে নিতে পারতাম। তো যাই হোক, আমরা পেন্সিল যেহেতু ব্যবহার করব বলছি, তো পেন্সিলটা দিয়ে আসলে খেয়াল করেন
আমি আসলে পেন্সিল দিয়েই ড্রয়িংটা করতেছি। তো চোখের এই সাদা অংশ চলে আসে। এখন যে জিনিসগুলো, এইগুলো এখন আমরা এগুলো চাইলে ব্রাশও ইউজ করতে পারি, এই যে এই জায়গাগুলোতে। তো ব্রাশ আমরা ইউজ করবো পরে, তার আগে এখানে যেখানে যে শেপগুলো আছে আমরা শেপগুলো দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোঁটা ফোঁটা, 100% মিলবে না, 100% আসলে ড্রয়িং এ দরকারও নাই, কিন্তু মোস্ট অফ গুলো মিলতে হবে আর কি। ওয়াকম যেটাকে বলে, মানে মাউসটা আসলে বাঁকা হয়ে যাচ্ছে। আমি কিন্তু টান দিচ্ছি সোজা, একটু বাঁকা হয়ে যাচ্ছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট, তো মোটামুটি একটা অবস্থানে আসছি আমরা। তো এখন আমরা একটু লেয়ারে কাজ করব। আমরা যখন এই লেয়ারটাকে ঢেকে দিচ্ছি, কিছু দেখা যাচ্ছে? আমরা নতুন একটা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিছি, এটাতে আমরা পুরো একটা বডি, এরকম পুরো ওই বডিটাই আমি ব্ল্যাক কালার, পুরো বডিটা আমি ব্ল্যাক কালার করে নিলাম। কি ব্যাপার, ব্ল্যাক কালার আসে না কেন? স্ট্রোক দরকার নাই। এখন এই লেয়ারটা একবারে লাস্টে নিয়ে আসব, তারপরে পাখির যে লেয়ারটা এটাকে হাইড করে দিচ্ছি, আপাতত ডিলিট করতেছি না, খেয়াল করেন। তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে বডির যেটা, এই যে বডিটা, এই বডির যেটা, এটাকে আমরা কন্ট্রোল এক্স তে কাট করলাম, ঠিক আছে? কাট করার পরে আমরা নিচে একটা লেয়ার নিব, ওটার নিচে একটা লেয়ার নিব। তো সেই লেয়ার থাকা অবস্থায় আমরা কন্ট্রোল এফ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এফ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন কিন্তু লেয়ারটা কিন্তু আসলে নিচে চলে গেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে কেটে দিব। তো এর জন্য আমাদের দরকার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই আগে এটা আমরা সিলেক্ট করে নিব, খেয়াল করেন, এটা আগে সিলেক্ট করে নিব, এই লেয়ারে আছে। তো এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তো এই জায়গাতে অ্যাড একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমরা মাঝখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিই, মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। তো এখন এখান থেকে দেখেন ডিলেট, সরি, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাঝখানের পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আর এখানে আছে, বাকিগুলো ডিলেট হয়ে গেছে। এখন
আমাদের যেহেতু এটার এই বডির লেয়ারটা আলাদা, আমরা বডির লেয়ারের সঙ্গে এর ঠোঁটের যে লেয়ারটা, এই যে ঠোঁটের এতটুকু লেয়ার, এটাকেও কাট করব। কাট করে আমরা যেটাতে আসলে বডির লেয়ার আছে সেই জায়গাতে কন্ট্রোল Fতে আবার নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমার এই লেয়ারে চারপাশের বডির যে অংশটা এটা এই লেয়ারে থাকলো, আর ভিতরের যে জিনিসগুলো সেগুলো আলাদা একটা লেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এখন আমরা এভাবে সিলেক্ট করছি, তো আমার সবগুলো আসলে সিলেক্ট হয়ে গেছে, আমি হাইড করে দিলাম মূলত, এটা মানে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটাও হাইড করে দিছি, আমরা সেটাকে অনও রাখতে পারি। তো অন করে দিছি, কিন্তু দেখেন আমার সিলেকশন শুধু এইটা, তো এইটা সিলেকশন আছে, এর মধ্যে চোখ আছে, চাইলে আমরা এগুলো আলাদা লেয়ার করতে পারতাম, দরকার নেই, আপাতত দরকার নেই। আমরা এইটাকে এখন যেটা করব সেটা হচ্ছে স্ট্রোক। ও, এখানে যে ফিল কালারগুলো আছে, তো আসলে ফিল কালারটাকে হাইড করে দিই আমি এখান থেকে। এখন আমার ফিল কালারগুলো আর সিলেকশনে নাই, খেয়াল করেন, সব যা সিলেক্ট আছে সব স্ট্রোক, খেয়াল করেন, এই যে দেখেন এখন এই কয়টা, এই চোখের এই অংশটুকু সিলেকশনে নাই, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন শুধু স্ট্রোক। এখন আমরা স্ট্রোকের পয়েন্ট একটু বাড়ায় মোটা করে 3 করে নিলাম আর কি, 3 একটু মোটা করে দিছি। আর তারপর আমরা স্ট্রোক অপশনে যাচ্ছি এখান থেকে, এখান থেকে আমরা এটা এরকম চোকা করে দিব। ঠিক আছে, চোকা করে দিছি, তো আমরা চাইলে আর একটু কমায় দিতে পারি, স্ট্রোক একটু কমায় দিই, বাস 2 2-তে মনে হয় বেটার লাগবে। ঠিক আছে, এখন খেয়াল করেন আমার ছবিটা এরকম হয়ে গেছে। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লেয়ার, লেয়ারে যাওয়ার পরে, লেয়ারে যাওয়ার পর আমরা এগুলো অন করে দিব, যেটা যেটা আমার দরকার, এটা অন করে দিলাম। আর এইটা কত আছে, এইটাকে আসলে নর্মালি রাখবো, এটা ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। তো এখন খেয়াল করেন আপনারা, এখন আমার মনে হয় পাখির যে লাইন ড্রয়িং, ভেক্টর যে লাইন ড্রয়িং, সেটা হয়ে গেছে, আপনারা মনে হয় বুঝতে পারতেছে, বোঝা যাচ্ছে না? তারপর আমরা চাইলে আমরা 4 নম্বর লেয়ার, বাকি লেয়ারগুলো সব হাইড করে দিলাম, বাকি লেয়ারগুলোকে হাইড করে দিয়ে আমরা শুধু এখানে 4 নম্বর লেয়ার সিলেক্ট করছি, করার পর এটারও স্ট্রোক 1 পয়েন্ট বাড়ায় দিলাম। এখন সব, এখন দেখেন সবগুলো বোঝা যাচ্ছে, এজ এ ওই বার্ডটাকে যদি আমরা সাইডে রাখি এবং একটা লাইন ড্রয়িং, তো লাইন ড্রয়িং মনে হচ্ছে কি না বলেন? ওকে, এখন আমি এটার একটু উদাহরণ দেখাবো আপনাদের। আমাদের এই স্টুডেন্টরা প্রচুর কাজ পাচ্ছে এই কাজ করে, দেখেন আচ্ছা আমি সরাসরি ফাইবারে নিয়ে যাই আপনাদের। দেখতে পাচ্ছেন লাইন ড্রয়িংটা কেমনে কি, যে ধরনের ছবি আসলে যেমন লাইন ড্রয়িং হয়, দেখতে পাচ্ছেন লাইন ড্রয়িং, শুধু লাইন।
পারবেন তো? করার তো কথা না পারার কিছু আছে? না, এই কাজগুলো করার সময় ক্লায়েন্টের চাওয়া কিরকম থাকতে পারে, আর মানে ক্লায়েন্ট কে আমাদের যে ইমেজ দিবে নাকি হ্যাঁ, জিনিসের দিকে বলবে? ইমেজ দিবে, এই যে জুতা দিয়ে দিছে, জুতা দিয়ে বলবে যে জুতার লাইন ড্রয়িং করে দাও। তো এগুলো আসলে জুতার ক্ষেত্রে বা প্রোডাক্টের যে প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ প্রোডাক্টের যে ইমেজগুলো যেগুলো হবে, যেমন যে ঘড়ি, গাড়ি, এক্ষেত্রে আমরা লাইন, যেমন এই যে এখানে দেখেন খোপ খোপ, এই যে এটা খোপ খোপ করা হয়েছে, এইগুলো কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের যে লাইন ড্রয়িং আছে, মানে লাইন আর্ট, এই যে এটা যে এটা যেটা লাইন সেগমেন্ট যেটা, এইগুলো দিয়ে আসলে করব। আর যেটা আমরা করছি পাখির ক্ষেত্রে এটা আলাদা, আবার ধরেন এই যে মানুষ, এই যে জুতার ক্ষেত্রে যা আছে সব খেলে পেন টুল দিয়ে ঘেঁচা, মানে যত দ্রুত করা যায় আর কি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা এরকম ছিল, এই যে খোপ খোপ, তো এই খোপ তো আমাদের পলিজোনাল টুল দিয়েও বসায় দিছে, এগুলোতে কর্নার করে দিছে। তো এখানে প্রচুর কাজ আছে আপনাদের। আপনারা এখন যেটা করবেন, কোন ব্যাচের এটা? ডিজিটাল মার্কেটিং। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পিক্সেল থেকে বিভিন্ন প্রোডাক্টের ছবি নেবেন, এবং প্রোডাক্টের ছবি নিয়ে সবাই একটা করে, প্রোডাক্টের যার যেটা পছন্দ, আমি নাম বলে দিলে তো সবাই একটাই করবেন, তো যার যেটা পছন্দ একটা করে লাইন ড্রয়িং করবেন, সেটা হতে পারে চশমা, জুতা, চেয়ার, টেবিল, আলমারি, মেয়েদের মেয়ে ছবি হতে পারে, জামার ছবি হতে পারে, মানে যেটা আপনার কাছে ভালো লাগে। তো সবাই একটা করে এখন করবেন, ঠিক আছে? এরপরে আমরা মূলত অন্য কাজে যাব, ঠিক আছে? এটা আমি ডিসপ্লেতে এটাই রাখতেছি আপনাদের জন্য। ফটোশপ অন করে তারপর কাজটা শুরু করে দেখি কি করা যায়। আমার ফটোশপটা অন হয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা লাগবে সেটা হচ্ছে 4000 বাই 4000। তো 4000 বাই 4000 পিক্সেল 300 DPI ক্রিয়েট। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তারপরে সে যে ছবিটা চাইছে ছবিটা আমরা ডাউনলোড দিয়ে দিছি। তো ছবি হচ্ছে এটা, ডাউনলোড ছবি হচ্ছে এইটা। তো এইটা আমরা ফটোশপে নিয়ে আসবো, সরাসরি এখানে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা, তো এটাকে আমরা ছোটো করে দিতে পারি, এরকম এরকম ছোট করে এর উপরে এরকম মাঝামাঝি জায়গায় রেখে দিলাম। লেয়ার আমার আলাদা আছে, এই লেয়ারটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিলাম। ওকে, এখন সে বলতেছে এই কালার কোড দিয়ে, বলতেছে আনডিস্ট্রয়েড স্টোন, আচ্ছা কালার কোড এইটা। তো কালার কোডটা আমি দিয়ে দেখতে চাই যে আসলে কালারটা আমার কেমন। এখানে আমি এটাকে কেটে দিই, আচ্ছা এই কালার দিতে বলতেছে, এটা হচ্ছে স্টোন কালার বলছে, কালার কোড এটা হচ্ছে স্টোন, স্টোন কালার, যেটাতে সার্কেল আনডিস্ট্রয়েড স্টোন লাইট গ্রে, আচ্ছা মানে এইরকম আর কি, অনেকটা দিছে যে যেটার মতো, যেটার উপরও দাঁড়ায় আছে আর কি, দাঁড়ায় থাকবে। তো ঠিক আছে, আমরা
ওকে পেন টুল দিয়েও এখানে বানায় দিতে পারি। পেন টুল দিয়ে আমরা লেয়ার নিব, আলাদা লেয়ার। শেপ আমরা ওর কালারেরই শেপটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন তো? এটাকে ওর নিচে নিয়ে আসলাম, মানে আনডিস্ট্রয়েড যে স্টোন আর কি, পাথরের উপরে দাঁড়ায় থাকবে। তো আমরা এরকম পাথর দিয়ে দিছি, ও যে কালার চাইছে এই রকম কালারই দিয়ে দিছে, এটা হচ্ছে আনডিস্ট্রয়েড। আচ্ছা, তারপরে এরকম রেখা রেখা দিলে জিনিসটা বোঝা যাবে যে আসলে ভেঙে গেছে। তো এটা পরে দিচ্ছি, আগে আমরা ওর কাজটাকে সম্পূর্ণটা বুঝি তারপর। আচ্ছা, এখন সে বলছে গ্রাউন্ড ইজ ম্যাশ উইথ কালার ফিল গ্রে, স্লাইড ওভার দ্য সাইজ অফ দ্য গ্রাউন্ড সার্কেল কার্ভিং আপ। আচ্ছা, দি কালার উইল বি হেক্স, এটা এই কোডটা দিয়ে দিছে। স্ম্যাশ ইম্প্যাক্ট উইথ কালার ফিল অফ ডার্ক গ্রে, দ্য গ্রাউন্ড বাউন্স আপ ট্যাট এক্সপোশন এজ এ লার্জ ইম্প্যাক্ট দ্য ইরেগুলার ব্রিক্স অর স্টোন উইল বি হেক্স, এটা। আচ্ছা, আগে এই কালারটা দেখি, এটা কী কালার দিছে তাহলে বোঝা যাবে। এই কালার কোডটা আবার পরের কালার কোডটা বসায় দিলাম, ওরসে একটু ডিপ, একটু ডিপ কালার দিছে। তো আমরা এইটাকেই খেয়াল করেন, এই লেয়ারটাকে আমি কপি করলাম, করার পর কন্ট্রোল টি, তো এটাকে আমি একটু ছোট করে দিব, ঠিক আছে? একটু একটু ছোট, ওকে, ছোট করে দিছি। এবং এটাকে এখানে আমরা ডাবল ক্লিক করে ওর যে কালার কোডটা পরে যেটা আমি কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে ওকে করে দিলাম। তো আমার এখানে আর কি ওইটা কালারটা চলে আসছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন ওইটা আসলে পাথর পাথর মনে হচ্ছে যে ওর উপরে দাঁড়ায় আছে আর কি। এখন তারপরে বলছে গ্রাউন্ড স্ম্যাশ স্মল ইম্প্যাক্ট উইথ কালার ফিল ডার্ক গ্রে, গ্রাউন্ড বাউন্সিং আপ ফিল দ্য ইরেগুলার ব্রিক অর স্টোন। ইরেগুলার যেটা ব্রাশ দিয়ে দিতে হবে, তো ব্রাশ দিয়ে দিতে হবে এই কালার কোড। তো এই কালার কোডটা আমি নিলাম, এখন আমি ব্রাউজারে যাই। আচ্ছা, ডাউনলোডে গেলেও হবে আমার। তো ডাউনলোডে যাওয়ার পর এটা ব্রাশ ফাইল, তো এটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিব। এই যে এখানে আসছে ব্রাশটা আমার। তো আমি ফটোশপেই ব্রাশে যাই, যে এখান থেকে লোড দিয়ে দিই, ইম্পোর্ট ব্রাশ, ডাউনলোড। আচ্ছা, টুডে লোড, ওকে। দেখেন এখানে রক ব্রিক চলে আসছে, তো এর ভিতরে আছে এই যে ব্রা, এটা। তো এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে আর একটা লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর ব্রাশ নিচ্ছে, এখানে স্টোন আছে, স্টোন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা একটু এখান থেকে ব্রাশটা অন করি, পরপর এখানে দেখতে পাচ্ছেন কেমন আসছে? তো আমরা একটু এরকম হিজিবিজি করে দিব আর কি, সাইজ আর একটু বড় করে দিই, ওকে। যেহেতু লেয়ার আমার আলাদা লেয়ারে আছে, আমি কালার পরের যে কালারটা নিয়ে আসছি এই কোডটা এখানে বসায় দিলাম। দেওয়ার পরে খেয়াল করেন আমার একটা কালার কোড আসছে, আমি এমনি নর্মালি দেখি তো কেমন হয়, এটা হচ্ছে নর্মালি ওই রকম আসছে। তো একটু ছোট করে নিই, ছোট করে নেওয়ার পরে এরকম একটু, ঠিক আছে, এরকম পাথর বানায় দিলাম আর কি, ঠিক আছে? এখন এরপরে তারপরে কি বলছে, এটা গেল। আচ্ছা, গ্রাউন্ড স্ম্যাশ মিডিয়াম ইম্প্যাক্ট উইথ কালার ফিল দ্য, এটা এটা মিডিয়াম। আচ্ছা, ইট উইল বি হাফ টু দ্য থ্রি এক্সপ্লোশন অফ দ্য লার্জ ইম্প্যাক্ট হাইট ফিল উইথ ইরেগুলার ব্রিক অর স্টোন। তো ওইটারই এটা আবার আর একটা কালার মোড হবে, ও একই কালার মোড দিছে, এটা আবার একটু কিছু ছোট ছোট হবে আর কি, কিছু বড় কিছু ছোট ছোট এটা বলছে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে নিব, একবারে ছোট করে নিই। এর উপরে আর কি ইরেগুলার, ইরেগুলার বলতে এরকম না,
ইরেগুলার আমরা এখান থেকে ব্রাশটাকে স্পেস করে এরকম ইরেগুলার করে নিলাম, এখন বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্রাশটাকে একটু ঘুরে আনি। আচ্ছা, ছোট ছোট ব্রাশ দিয়ে দিতে বলছে, মানে ইরেগুলার বলতে আর কি, যেটা বুঝে আর কি। তো হ্যাঁ, এটা আমরা, ও সরি, এটা আর একটা লেয়ার করা লাগতো। আচ্ছা ঠিক আছে, দেখি তারপর কি বলছে। তারপরে বলছে গ্রাউন্ড স্ম্যাশ লার্জ ইম্প্যাক্ট দ্য কালার পার্ট অফ গ্রাউন্ড বাউন্সিং আপ ইট অফ অ্যাঙ্গেল গ্রাউন্ড 2000x2000 ফিল্ড উইথ ইরেগুলার ব্রিক অর স্টোন কালার কোড এটা। আচ্ছা, লাভা লেভেল 1 কালার ফিল, এটা কি, এটা কি কালার? লাভা বলতে কি বোঝাচ্ছে? লাভা স্যার অগ্নিকাণ্ডের ইয়া তো না স্যার, ঠিক তো নয়। আচ্ছা, এইটা হচ্ছে এখানে যে পাথরগুলো ভাঙা থাকবে, মানে যে পাথর স্ম্যাশ যেটাকে বলে ভাঙা থাকবে, সেই ভাঙা পাথরের ভিতরে এই কালারটা দেখা যাবে। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা লেয়ার নিব, তো লেয়ার নেওয়ার পর এই কালারটা আমি মূলত এখানে দিয়ে দিব। এই কালারটা, এই লেয়ার সিলেক্টটা আমি দিয়ে দিলাম। তো এটা আসলে নিচ দিয়ে বাড়াবে, তাই আমার তো পুরো বডি হয়ে গেছে, সমস্যা নাই। আমি আপাতত এখানে কালারটা নিয়ে রেখে দিছি, এটা ইয়ের ভিতর দিয়ে বাড়াবে। লেভেল 2, এটা হচ্ছে এই কালার। এটা আর একটু লাল, লেভেল 1 লেভেল 2, মানে কিছুটা এর নিচ দিয়ে কিছুটা ওর নিচ দিয়ে বাড়াবে আর কি। তো একটা এর উপরে দিয়ে দিব, আর একটা হচ্ছে ওইটার উপর দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আর সে পুরো ব্যাকগ্রাউন্ড চাচ্ছে ব্ল্যাক কালার লক। এরকম লক থাকবে, ঠিক আছে। এখন আমার ক্র্যাক, ও তো দিছে পাউডার। আচ্ছা, পাউডার ওরটা দিয়েও করে দেওয়া যাবে, মানে আমার কাছে মনে হয় ক্র্যাক আছে। স্ম্যাশ যেটাকে বলে, স্ক্যার, ব্রোকেন গ্লাস, রক ব্রাশ, লাইটিং, স্পেশাল ইফেক্ট ব্রাশ, ওয়েট মিডিয়া, ড্রাই মিডিয়া, স্পেশাল ইফেক্টের মধ্যে কি আছে? নর্মাল
এটা ও চাচ্ছে উপরের ব্যাকগ্রাউন্ড গুলোতে আসলে এটা দিয়ে দিতে। ওরে বাপরে বাপ, এত বড়! আচ্ছা ও ডাউনলোড হতে থাক, আমরা এখানে স্ম্যাশ স্ম্যাশ ব্রাশ লেগে একটু সার্চ করি। এই যে দেখতে পাচ্ছেন স্ম্যাশ ক্র্যাক, এরকম ক্র্যাক দরকার। এখন আমি এখানে যাই ডাউনলোড, এটা প্যাক, পাউডারটা ইয়ে হয়ে গেছে, এটা হচ্ছে পাউডার ব্রাশ। তাহলে আমার দুটো আছে, তো আমি ফটোশপে যাই, তারপরে ব্রাশ ইম্পোর্ট ডাউনলোড, একটা হচ্ছে ক্র্যাক ক্র্যাক লোড, তারপরে আবার ইম্পোর্ট ডাউনলোড পাউডার ব্রাশ। ওকে, এখন এটা হচ্ছে ক্র্যাক, ক্র্যাকটা আমি দিছি। এটা হচ্ছে চারকানে এরকম ইয়ে আছে, তো আরো দেখি কোনটা চারকানে ইয়ে নাই। ওকে, এটা মোটামুটি দেওয়া যাবে। তো এটা একটু আমি ব্রাশে আসি, স্পেসিংটা একটু বাড়ায় দিই। ওকে, এখানে আছে অনেক ধরনের, আর স্পেসিং আর একটু বাড়ায় দিলে ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিছি, লাভা বাড়াচ্ছে তাই তো? আর একটা লাভা বাড়াবে, সেটা হচ্ছে এই কালার, তাহলে ওটাও কালোর ভিতরেই দিতে হবে। আর তার আগে এটাকে, এটা যদি আমি হাইড করে দিই তাহলে কি হয়, ওই রকমই থাকে। এইটার উপরে যদি আমি ইউজ করি, এটাকে যদি হাইড করে দিই তাহলে লাল কালার। এখানে একটু ঘটনা হচ্ছে, একটু আর এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো ও একটার ভিতরে অনেক কিছু চাইছে। আচ্ছা, এটা হচ্ছে ওর পাউডার,
এখন আমার দরকার হচ্ছে ওর স্ম্যাশ পাউডার। লাস্ট ইনস্টল কি দিছি পাউডার? পাউডার দিতে বলছে কি কালার? পাউডার দিল কোন কালারের পাউডার দিতে বলছে? আচ্ছা, এখন মোটামুটি এটাই ও চাইছে এইরকমই। এখন কালো কালার, কালো কালারের উপরে কি দেওয়া যায়? কালো কালার এটা উপরে লাভা, এটার আর একটা লাগবে, মানে লাভা এটা বের হওয়া লাগবে। তো এটা কাজ করে, এটা একটা এই কালারেরই ব্রাশ নেই, ওই কালারেরই ব্রাশ নিতে হবে। নেওয়ার পরে স্ক্র্যাচটা কালোর উপরে দিতে হবে। তাহলে সহজ বুদ্ধি হচ্ছে লাভা, লাভা এটা নেব, কালার এটা, ওকে, ব্রাশ ওই স্ম্যাশ ব্রাশই দিব আবার। ওই তো গ্লাস, ব্রাশ নিছি লাল কালার, ওকে ফাইন। এটাকে আমার এর উপরে একটা লেয়ার নিতে হবে, নেয়ার পরে ব্যাস ওর দুইটা কালারেরই হয়েছে। ব্ল্যাক কালার আরো একটু, এই গ্রে কালার যেটা প্রথম দিছে এটা তো আর দেখা যাচ্ছে না, তাই না? মানে এইটা অন করে দিলে এর উপর তুলে দিই, যদি এটা এর উপরে দিই, এটা হবে এই ব্যাকগ্রাউন্ডটা ওই কালার করে দেবো, নিচে কালো কালারের উপরে এই কালারটা দিয়ে দেবো। পাউডার ব্রাশ গেল গো এখান থেকে, নেই ফ্রি পাউডার। এই যে এখন আস, আর না কেবল আসলো না, থাক।
তারপরে ও আর একটা বলছে না, আরো লাইট কালার, তো এই পাথরের কালারই তো যেটা বলছে সেটা দিলে তো ভালো আসতেছে না। পাথর গুলো যেটা বানাতে বলতেছে, ব্যাকগ্রাউন্ড টা ভালো লাগতেছে, কিন্তু পাথর পাথর গুলো যেভাবে বলছে, এই কালারই তো দেয়া আছে। হ্যাঁ, পাথর বড় বড় হয়ে গেছে, পাথর তো আমরা আরো দিতে পারি। পাথর তো দিতে আমাদের সমস্যা নেই, পাথর তো দেওয়া যাচ্ছে। ও দাঁড়া থাকবে যেখানে, সেখানে আবার ভাঙা স্ম্যাশ পাথর থাকা যাবে না, ঠিক আছে, এটাও বলে দিস। তারপর সিমিলার যে ইয়েটা বলছে সেটার মতো করার চেষ্টা করলাম, ও যা যা বলছে সবই করে দিছি। এখন ও কোনো কিছু আপডেট দিতে বললে ও বলে দিবে সব।
আপাতত এতটুকুই ওরে দিয়ে দেন, ও যা বলছে আমরা অতটুকুই করে দিছি। এখন ও যদি কোনো আপডেট চায়, এটার ছবির দেখে ও আপডেট বলে দিবেন কি লাগবে। তারপরেও আমরা আর একটু, আমার পাথরটা আসলে আমার মহসিন কিছু বলতে চাচ্ছে। এটা 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 ওটা তো নিচে স্টোনের নিচে বোঝা যাচ্ছে, তো ওর পায়ের নিচে একটু কালচে কালার করে দিব, মানে অ্যাজ লাইক শ্যাডো শ্যাডো ভাব। পাথর ও যে এই কালারে দিতে বলছে, কালার না বললে তো আরো কি কাজটা তো আরো অনেক সুন্দর করে দেওয়া যাবে, ঠিক না? আপাতত কি এমন দেন, দেখেন ও কি বলে, ও বলে দিবে, মানে এখন তো বুঝতে পারবে ও কোথায় কি দরকার, বুঝছেন? আমি এই ছবিটা ফাইল সেভ আছে, আমি আপনাকে জেপিজি সেভ না দিয়েই সরাসরি PhDটাই দিয়ে দিই, আপনি ওকে দেখান বা কোনো আপডেট চাইলে ওরে বলে দিন। ওর কালার এই যে পাথরেরটা যে ফুটে তোলা যাচ্ছে না, বাট পাথর পাথর করে দিছি, স্টোন করে দিছি, ও লাভা চাইছে লাভা করে দিছি, হ্যাঁ, তো ও ব্ল্যাক কালার চাইছে যে ব্ল্যাক কালারটা যেন ইয়ে থাকে, সেই ব্ল্যাক কালার ইয়ে করে দেওয়া আছে। এখন এখানে কি ইয়ে দিয়ে দিব উপরে, কি নিবা স্টোন, তাও তো হয় না। ঠিক আছে, আমি ওটাই দিলাম, এটাই আপনারা একটু দেখেন, মানে ক্লায়েন্টের কালারের সাথে আসলে মিলতেছে না আমাদের, ঝামেলা হয়েছে এই জায়গায়, তাছাড়া
ও যে কালার কোড গুলো দিয়ে রাখছে, ও চাচ্ছে ছবির যে স্যাম্পল দিছে এখানে দেখেন, আমরা এই স্যাম্পল অনুযায়ী ধরেও কাজ করলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার আর এটার কালার, ও দিছে একবারে সিমিলার সিমিলার কালার, তাহলে হবে হবে না? এখন এই ছবি দিছে, আমরা চাইলে এই ছবি যদি বলে ইয়ে একটা কাজ করেন ওর কালার কোড ছাড়া, শুনতে পাচ্ছেন হাসিবুল ভাই, এইটা একটা বানাবেন, শুধু এই জায়গাটাতে ওর ইয়েটা থাকবে, মানে ওর যে ছবিটা দিছে যে ইয়েটার রোবটের, সেই রোবটটা এখানে বসায় দেবেন এবং আপনার কালার থিম পুরোটাই এটা রাখবেন, আর আমরা আমরা যে একটা করে দিলাম এটাও দিবেন। ও আসলে মানে এই ধরনের কিছু একটা, এই যে এই ধরনের কিছু একটা বানাবে, তো এখানে কালো এখানে কি সিস্টেমে করা আছে, তো ও যেটা দিচ্ছে সেটার সাথে তো আমাদের এটা মিলতেছে না। এই যে পাথর এখানে যেটা দিছে, এগুলো দিলে তো আমরা এইরকমও বানায় দিতে পারি, আর নাকি এই ছবিগুলো ওখানে চাচ্ছে, আসলে এটা তো ক্লিয়ার না। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, লার্জ রক ডিব্রিজ, গ্রাউন্ড স্ম্যাশ স্মল, গ্রাউন্ড স্ম্যাশ মিডিল, সবই তো করে দিছে, ও যা যা ম্যাশ চাইছে, লাভা ওয়ান লাভা টু সবই করে দেওয়া হয়েছে, কিন্তু দেখে নাই এটাই ও চাইছে, কিন্তু আমরা যেটা করে দিছি ওইটাই, কিন্তু ওর দরকার হচ্ছে একটু থ্রিডি ভাব দরকার, বুঝছেন? আমি আপনাকে আবার মেইল করে দিচ্ছি, ও মাই গড 70 MB হয়ে গেছে, খেয়াল করেন আমরা যখন লোগো ডিজাইনের কাজ করি। আচ্ছা আমরা আপনাদের আপাতত গ্রাফিক রিভার থেকেই কাজ করাই, আচ্ছা ফটোশপ কেটে দিছি মনে হয়, আচ্ছা ইলাস্ট্রেটর অন করলাম, তো এখানে আমরা ইলাস্ট্রেটরে লোগোর যখন কাজ করব তখন সাধারণত আমরা 1000 বাই 1000 পিক্সেলের ডকুমেন্ট নিব লোগোর ক্ষেত্রে। এটা লোগোতে আপনি যখন একটা স্কোয়ার সাইজ আর্ট বোর্ডের উপর কাজ করবেন তো লোগোটাও যখন স্কোয়ার সাইজ হবে তখন আসলে দেখতে ভালো লাগবে। তো আমরা ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পাচ্ছি লোগো হিউম্যান লেটার নেচার, আপনারা এর আগে লেটার নিয়ে কাজ করছেন, আর রেস্টুরেন্ট স্পোর্টস সিম্বল, আমরা একটু সিম্বলে যাই দেখি তো কী সিম্বলের মধ্যে কী কাজ করছে, এরা সিম্বলের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কাজ, এখানে ইলেকট্রিক সার্ভিস, ওকে ভলকানো ট্রায়াঙ্গেল ভলকানো, আচ্ছা ট্রেড কিউব কোড়া, অনেকটা হচ্ছে ফ্ল্যাটারের মতো করছে, এই যে দেখেন পাতা গ্লোবের মতো করে ওর মধ্যে পাতা বানায় দিছে, একটা লাভের মতোই, লাভ কি হ্যাট, আচ্ছা এটা হচ্ছে উইকার, তো মাস্কট, এই যে এগুলো হচ্ছে মাস্কট লোগো, এগুলো যারা করে কীতে করছে এটা, এগুলো আসলে ফটোশপ ইলাস্ট্রেটরে দুটাতেই করা যায়, এই ধরনের লোগোর কাজ বেশিরভাগ এই যে লাইটিং ইফেক্টগুলো দিছে এগুলো ফটোশপে করতে হয়তো যে কাজটা করছে, এই কাজগুলো করতে গেলে আপনাকে আগে
মানে পেন্সিলের ড্রয়িংটা আগে ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? আর এই কাজটা দেখেন যে লাইটিং ইফেক্টগুলো দিছে, তো খুবই, এগুলো হচ্ছে আপনার এক্সট্রিম, আপনাকে ওই লেভেল যাইতে আসলে আপনাকে এই একটা সাবজেক্টই ধরে রাখতে হবে। আমাদের মতো মাল্টি পারপাস কাজ করলে এই ধরনের কাজ আসলে করা সম্ভব না। তো এটা দেখতে পাচ্ছেন ইনফিনিটি, ইনফিনিটি কাজটা করছে, ইনফিনিটি। তো এগুলো ইজি কাজ আমরা করতে পারি। তো আমরা এখানে দেখবো নিউ রিলিজ, নিউ রিলিজ, এই যে নিউ রিলিজে ক্লিক করলাম, মানে নতুন কাজ কি কি আসছে মার্কেটে, নতুন কাজ আসে। তো আমরা সাধারণত কাজ করি এগুলো নিয়ে, এগুলো লোগো মার্কেটে সবসময় চলে আর কি, এই লোগোগুলো নিয়েই কাজ করি আমরা। সোলার এনার্জি কি লিখছে, আরোরা, ঠিক আছে? তো আমরা এইটাই ধরেন, আপচ্যাট, আপচ্যাট কত সুন্দর একটা। এগুলো আসলে কি নিজে নিজে কনসেপ্ট বিল্ড আপ করে বানাতে হয়, এটা কি একেবারে কঠিন, আহামরি কঠিন কাজ করছে এখানে দেখেন, সিম্পল কিন্তু কাজটা, আপনারা যে কেউ করতে পারবেন কাজটা, দেখে একবার দেখে কিন্তু করতে পারবেন, কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে কাজটা করছে। তো আমরা হয়তো দেই এটাই ধরেন, এটাকে আমরা একটু অন্যভাবে কাজটা করি দেখেন। আমরা এখান থেকে ভিউ গ্রিডটা নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমরা এখান থেকে মাপটা নিতে সুবিধা হবে আমাদের। খেয়াল করেন আমরা এখান থেকে মূলত, আমাদের আর একটু জুম করতে হবে, এখন মাপ নেওয়া যাবে ঠিক মতো। ব্যাস এখন আমরা এটাকে ফিল কালার দিব, স্ট্রোক কালারটা রাখবো না, এটাকে এখন আমরা এটা দিয়ে, আপনারা জানেন যে মাঝখানে একটা পয়েন্টার নিয়ে এটাকে আমরা 1 2 3 4, চারটা চার হয়ে গেছে আমাদের, এখানে আর কিন্তু কোনো পয়েন্টার দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা প্রথমত রোটেট, রোটেট টুল নিয়ে এই যে এটাকে রোটেটের একটা ইয়ে করছি, নিচে ইন্টার দেওয়ার সাথে এটা আসছে, আমরা 45 ডিগ্রি নিয়ে নিলাম, ওকে। তো 45 ডিগ্রি হয়েছে, তো এটাকে আবার আমরা আবার রোটেট নেওয়া আছে, আবার ইন্টার দেওয়ার পরে আবার আসছে, তো 45 ডিগ্রি। এবার আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, আরও 45 ডিগ্রি দিলে এরকম সমান হয়ে যাবে। তো আমরা আসলে ওটা দিছি ওইদিকে, এবার দেবো মাইনাস, তো মাইনাস দেওয়ার পরে খেয়াল করেন আবার সমান হয়ে গেছে, তাহলে আমার কি আরও 45 ডিগ্রি মাইনাস করতে হবে, তার মানে 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি, এখন খেয়াল করেন এরকম, তো এটা কপি করে দিলাম, তাহলে আমার কিন্তু দুইটা হয়ে গেছে। তো দুইটা হয়ে যাওয়ার পর আমরা সিলেক্ট করার পরে এরকম আসছে, খেয়াল করেন আমাদের অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক আছে, দেখেন আমরা এটা দেও করে না, এটা দেও সব কিছু ঠিক আছে। এখন আমরা প্রথমত আগে শেপ বিল্ডার নিয়ে অতিরিক্ত অংশগুলোকে কেটে দিই, অতিরিক্ত অংশ কেটে দিলাম, এখন আমার এই অংশগুলো আছে, অর্থাৎ লাভ, লাভের যে অংশটা সেটা আছে। তো আমরা এটাকে এখন আমরা আপাতত এটাকে জয়েন করে দিব, খেয়াল করেন জয়েন করে দিলাম একটা লাভ হিসেবে, একটা লাভ। কে কথা বলতেছে? হ্যাঁ বলো, তুমি কি হয়েছে বলো। আচ্ছা, তো আমরা এটাকে আবার সমান করে নেব, এখানে এখানে সমান করলে বোঝা যাবে যে আমারটা সমান হয়েছে কিনা, এখন কিন্তু সমান
হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার এটা কর্নারটা সমান করা হয়েছে। তো এটাকে আমি আবার আর একটা কপি করে নিচ্ছি, নেয়ার পর এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, তো রিফ্লেক্ট করা হয়েছে। এখন দুইটাকে আবার এখানে লাগাই দিলাম, ঠিক আছে। এখন কি আর লাভ আছে? এখন কিন্তু এখন কি আর লাভ আছে? লাভ নাই কিন্তু। তো এটাকে আমি ছোট, হ্যাঁ, আবহাওয়া বার্তার লোগো হয়েছে না? তো আমরা এটাকে ঘুরায় এদিকে ঘুরাই। এখন কি হয়েছে? আচ্ছা, এখন যখন আমি এটাকে এরকম লাল কালার করে দিচ্ছি, এখন কি হয়েছে? বলো এখন কি হয়েছে? চারটা আলাদা কালারের লাভ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ফুল হয়ে গেছে। তো আমরা মূলত একটাই আবার এখানে নিয়ে আসি। আমার এখানে দুইটা কালার নিয়ে আছে, আমরা একটু গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে আসার পরে এই যে এখানে একটা লাল আমার আছে, এটা হচ্ছে লাইট কালারের লাল, এটা আসছে। আর একটা হচ্ছে ডিপ কালার, এটা নিব, এই কালারটা দিব ডিপ কালারে, ঠিক আছে। তো এইটা এখন এটাতে ক্লিক করার সাথে আমার এখানে ডিপ কালার তৈরি হয়ে গেছে। আর এখানে আমরা এখন এইটাই আবার এইটাতেও দিয়ে দিব। এখন আমার এটা এরকম আসতেছে, তাই তো? এটাকে এখন আমরা একটু বড় করে দিব, আর এইটাকে আমরা এদিক থেকে ছোট করে নিয়ে আসবো। দুইটার একটা সামঞ্জস্য নিয়ে আসবো, আর একটু বড়। এখন গ্রেডিয়ান দিয়ে আমি ধরেন এদিক থেকে এদিকে দিয়ে দিলাম, আর মিটার গ্রেডিয়েন্ট এদিক থেকে এদিকে। আচ্ছা, তার মানে এটারও এদিক থেকে এদিকে দিয়ে দিব, ঠিক আছে। এখন এখানে একটা ডিভাইডেডের মতো, মানে একটা বাজের মতো কিছু একটা বুঝাচ্ছে, তাই তো? বুঝাচ্ছে না?
আচ্ছা, এখন আমরা এখানে ছোট করে পেন টুল দিয়ে ধরেন এই কর্নার থেকে ওরে এটাকে আমরা বড় করে 3 বক্স নিই, 3 বক্স, 3। থ্রি বক্স নিছি তাহলে আমরা এর মিডিল, অর্থাৎ মিডিল বলতে মাঝখানের বক্স, এই দুটারে সিলেক্ট করে আমরা সাদা কালার করে দিলাম। কারণ এইটারে এখন মিডিল আছে না। হুম, এই কোয়ার্টারে সিলেক্ট করবো, করে শেপ বিল্ডার দিয়ে এখন অল্টার ধরে এই মাঝখান বরাবর এটা কেটে দিলাম। তা আমার আসলে লাভ কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এখন এখানে আমরা এখন টেক্সট লিখতেছি, এলও ভি লাভ আপ সিএস চ্যাট। আমরা ফন্ট নিয়ে নিই একটু সুন্দর দিকে, তো ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আনগ্রুপ। কন্ট্রোল জিতে এটাও গ্রুপ করে নিলাম, তো এটা আপাতত গ্রুপ করে নিই, পরে দেখতেছি কী করা যায়। আচ্ছা, আমরা এখন শো হাইট গ্রিড করে দিলাম, এটাকে এটার সাথে সিলেক্ট করে টপে লেভেল করে দিলাম, আর নিচে এটা উপরেরটার সাথে লেভেল হয়েছে, তার মানে নিচে লেভেল হয় না, একটু উপর দিকে এটাকে ছোট, এই যে এখন এটা ঠিক আছে। এখন আমরা এটাকে, আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, আনগ্রুপ করে নিলাম। তো উপরে আমার এখানে দুইটা কালার, একটা হচ্ছে ডিপ রেড, একটা হচ্ছে লাইট রেড। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারও করে দিতে পারি, দেখি আগে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার করলে কেমন হয়। এরকম আসছে গ্রেডিয়েন্ট কালার, লোগো লোগো মনে হচ্ছে না। হুম, তো
আসলে আমরা যদি কাজে বসি, আমরা যদি কাজ করি, তো হবেই, ভালো কিছুই হবে। ঠিক আছে, তা আমি ওখান থেকে আসলে আইডিয়া নিলাম যে এটা ওরা আপ চ্যাট করছে, তো আমরা আর কি লাভের সঙ্গে আর কি আপ চ্যাটটা লাগাই দিলাম। তো কনসেপ্ট আমরা ওখান থেকে নিছি, বাট এটা কি কপি করছি আমরা, ওর কোনো ডিজাইন কপি করছি? তো আমরা এটা কেন পারতেছি না, কেন আপনারা কেন করতে পারতেছেন না, মানে ভালো ভালো লোগোর কাজ আপনারা কেন করতে পারতেছেন না, এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখেন আমরা আরেকটা করি, আমাদের হাতে যে একটা লোগো বানাতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা বসে যাও, যখন কাজে বসবো আমরা, যদি 1-2 ঘন্টা যদি এই ধরনের কাজ করি, এগুলো আমরা এখন আমাদের প্রোফাইলে ইউজ করতে পারবো না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়াটিকো, তাই তো, মানে ওয়াটার আর কি, প্রফেশনাল ট্যাগলাইন আছে, উইকার, এই লাভ দিয়ে কিন্তু মানুষ বানাইছে। আচ্ছা, এটা দেখতে দেখতে পাচ্ছেন সোলার, তাই তো, সোলার আর কি, সোলারের লোগো বানাইছে এটা, এ দিয়ে ওরা এর ভিতরে দিছে। আমরা যদি এটা এম এর ভিতর দিই, বা এন এর ভিতর দিই, বা আর এ দিই, সমস্যা আছে নাই কিন্তু? তো আমরা ধরেন এটা আর এর ভিতর, এই কনসেপ্টটাই আমরা আর এর ভিতর আর কি কনসেপ্টটা ইয়ে করবো। তো আমরা প্রথম যেটা আমার করতে হবে, সেটা আগে আমাদের সোলার বানাতে হবে। তো সোলার বানাতে গেলে আমার স্কোয়ার দরকার, তো স্কোয়ার আমরা আর কি এরকম করে 4টা নিব। খেয়াল করেন, এই যে একটা নিছি, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, আমার 4টা হয়ে গেছে। আমি একটু অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইন করে নিছি, নেওয়ার পরে আবার এদিকেও আমরা 4টা দিব, নিচ দিকে। তো নিচ দিকে আমরা 4টা দিছি, এখন আমরা কন্ট্রোল ডি দিব, এদিকেও 4টা হয়ে গেছে। তো এখন আমাদের দেখেন সমান হয় নাই, তাই তো, এই 4টাকে আমরা সমান করে নিই, সমান এই 4টা, সমান এই 4টাও, সমান এই 4টাও, সমান। এখন কিন্তু আমার দুই দিকেই সমান, খেয়াল করেন, দুই দিক। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জান তা আমার কিন্তু এখন এখন কিন্তু আমার চারদিকে সমান আছে সোলার। তো আমি কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, করবার এখানে কিন্তু আপনাদের শেয়ার 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 টুল নামে একটা টুল আছে, এটা না, এর ভিতরে, এই যে শেয়ার টুল। তো এটা নেওয়ার পরে আমরা যদি একটা কর্নার ধরি, একটা কর্নার ধরে যদি আমরা একটু বাঁকায় দিই, তো খেয়াল করেন সবগুলো কিন্তু হালকা করে বাঁকা হয়ে গেছে, যেটা আসলে ওরা করছে। তা আমরা ঠিক ওই রকমই একটা গ্রুপ করা আছে, আমরা গ্রেডিয়েন্ট কালার, ধরুন এই গ্রেডিয়েন্ট কালারই দিয়ে এখন এখান থেকে আমরা এই কর্নার থেকে এই কর্নারে অ্যাপ্লাই করে দিলাম, অর্থাৎ লাইট থেকে ডিপ। আমার কিন্তু এইটা সোলারের কাজ কিন্তু শেষ, কারণ সোলারের কাজ আমার শেষ। অ্যান্ড অক্ষর আমরা আর, প্রথম অক্ষর নিব আর, তো আমরা আর নিচ্ছি, বড় হাতের আর নিব। দেখেন বড় হাতের আর নিয়েছি আমরা, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে একটু আরো ছোট করি, এখন আমাদের কাজ করে আর ইয়ে হবে। আমরা এটাকে আর একটু বড় করে নিই, আমরা এটাকে এখানে কোথায় সেট করব, এখান থেকে আসলে মাপটা আমার এই লেভেল থেকে নিতে হবে। এখন আমরা এটাকে আর একটু বড় করে এই লেভেল পর্যন্ত নিলাম। ওকে, এখন আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে নিই, দেখতে পাচ্ছি যে কেমন আসছে। আমরা চাইলে আরটাকে আর একটু ভিতরের দিকে ঢুকাইয়ে, মানে মাপটার কি যে এই লেভেল থেকে এই লেভেল একটু বেশি থাকলেও সমস্যা নেই, আমাদের মাপটা আসলে মানে আর। তো নেওয়ার পরে এখন খেয়াল করেন যে এরকম আসছে, আমরা এখন লাইন ড্রয়িং করে নেব। এই কর্নার থেকে একটা লাইন শিপ ধরে, অবশ্যই শিপ ধরে আমরা এখানে এখানে পুরোটাই আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। আবার এদিক থেকে, এই কর্নার থেকে একটা শিপ ধরলে পরে হবে না, এখন শিপ ধরা যাবে আর কি, এই কর্নারটা করে নিয়ে যাবে। একবারে আমরা এই কর্নারে ওর বরাবর করে নিয়ে নিলাম, ব্যাস আমার লাইন ড্রয়িং হয়ে গেছে। আমরা এখন পুরোটা সবগুলোকে সিলেক্ট করার পরে শুধু এই উপরের এটাকে ডিসিলেক্ট করে দিব, মানে এইটাকে আবার সিলেক্ট আসছে, এখন ডিসিলেক্ট আসছে।
এখন আমরা শেপ বিল্ডার দিয়ে শুধুমাত্র এই কালো অংশটা অল্টার ধরে কেটে দিছি, ঠিক আছে? বাকি কিন্তু আমার যা যা ছিল সবই আছে, শুধু ওইটা কেটে গেছে। এটা একটা সিস্টেম যে আমরা এটা করে নিলাম। তো আবার আমরা চাইলে এটাকে এখন ধরে একটু 1 2 3 বামে দিছি, 3 4 5 6, মানে এই যে এটার মাঝখানে যে ফাঁকা সেটাই করছে। আবার এদিকে 1 2 3 4 4, ও 5 6, এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এখানে একটু ইয়ে হয়েছে, এই যে এখানে একটু সমস্যা হয়েছে, মানে আমার উপরে মনে হয় উঠে গেছিল। তো এটা আমরা আসলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে লাগাই দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এটাকে পুরোটা এখানে সিলেক্ট করে আমরা ইউনিট করে দিলে ঝামেলা ক্লিয়ার, শেষ। তো আমার কিন্তু কাজ শেষ। তো আর দিয়ে আমরা কাজটাই করলাম আর দিয়ে, ওকে। এখন আমরা হয়তো নাম দিচ্ছি রুরাল পাওয়ার, ঠিক আছে? আমরা দিচ্ছি, নাম দিচ্ছি রুরাল পাওয়ার। এখন আমরা এটার এই আর এর কালার, এই আর এর কালারটা আমরা হয়তো গ্রিনের ভিতর নিয়ে আসি, গ্রিন, এই গ্রিন না, এই গ্রিনই দিলাম যেহেতু রুরাল। পাওয়ার এটাকে প্রথমে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, এগুলোকে এখন মানে গ্রুপ করে আমরা দিতে পারি। এটাকে আমরা এখন মিডিল অ্যালাইন করে দিই, হয় নাই লোগো, হয় নাই, এটা দেখতে পাচ্ছেন? একটা করে লোগো বানাতে আমাদের কিন্তু বেশি সময় লাগে না যদি আমরা কাজ করি। সবাই কি কাজ করবেন? আসলে এইভাবে কাজ করলে হবে? দেখেন তো এইটা আর ওইটা, দেখেন তো কনসেপ্ট ঠিক আছে। কালার আমরা ওই কালারগুলো নিয়ে আসলে নিয়ে আসতে পারি, ওই রকম ইয়ে দিতে পারি। ওরা 3টা করে দিছে, আমরা 4টা করে দিছি, এটা তাই না? কিন্তু কনসেপ্ট কিন্তু একই, একটু ভিন্ন কিন্তু আনছি। তো আমরা চাইলে আরও একটু কালার আপডেট করে নিতেই পারি। তো আমরা আসলে পারবো কি না এটা, এখন আমরা এখানে হয়তো নিচে ট্যাগ লাইন দিয়ে দিচ্ছি। ট্যাগ লাইন কী দিছে দেখেন, সোলার এনার্জি, SOLAR, সোলার এনার্জি, সোলার এনার্জি বানান, ঠিক আছে? ENERG, ENE, সোলার এনার্জি। এটাকে আমরা একটা করে স্পেস দিব প্রত্যেকটা অক্ষরের মধ্যে, আর ফন্ট নিব হচ্ছে নেক্সা, আর কই লাইট, একই ফন্ট মোটা চিকন। তো এটার কালার এই কালারই, ওটা তো গ্রেডিয়েন্ট কালার আসবে না,
এখান থেকে কেমন কি লোগো লোগো মনে হচ্ছে না? মনে হচ্ছে না, হ্যাঁ তো আসলে আমরা একটা লোগো থেকে শত শত লোগো করতে পারি, এই আইডিয়া বা এই প্র্যাকটিসটা আমাদের থাকতে হবে। এই প্র্যাকটিসটা থাকলে ক্লায়েন্ট যেটাই স্যাম্পল দিবে, দিয়ে লোগো বানাতে দেবে, আমরা তো এটা দেখে বানাচ্ছি, তার মানে ক্লায়েন্ট তো আমাকে স্যাম্পল দিবে, আমরা কিন্তু এগুলোকে অ্যাজ এ স্যাম্পল, এইগুলোকে অ্যাজ এ স্যাম্পল হিসেবে ধরে নিয়েই বানাচ্ছি, বুঝাতে পারছি? তো ঠিক আছে, আপনারা সবাই এরকম করে একটা করে এখান থেকে কনসেপ্ট নিয়ে লোগোর কাজ করবেন আর কি সবাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ।